শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, শক্তি ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে 200 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, তাহলে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, কথা বলছি শক্তি ফাউন্ডেশনের এনজিওর নিয়োগ নিয়ে। এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে শক্তি ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে bdjobs.com এর মাধ্যমে 18 সেপ্টেম্বর 2024 তারিখে। পদের নাম হচ্ছে ট্রেইনি অফিসার মাইক্রোফাইন্যান্স। মাঠ পর্যায়ের কাজের জন্য নিয়োগটি দেওয়া হবে। পদের সংখ্যা হচ্ছে 200টি, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বেতন দেওয়া হবে 20,500 টাকা থেকে 25,500 টাকা করে প্রতি মাসে। বয়স সর্বোচ্চ 35 বছর। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। শক্তি ফাউন্ডেশনের ট্রেইনি অফিসার মাইক্রোফাইন্যান্সে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর অথবা অনার্স পাস, অর্থাৎ স্নাতক বা ডিগ্রি পাশে অথবা অনার্স পাশে আপনি আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 35 বছর। জব রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে সদস্য বাছাই, সদস্য ম্যাপ ব্যবহার করে সদস্য বাছাই করে 400 জন সদস্য নিতে হবে, যার মধ্যে 350 জন ঋণী সদস্য থাকতে হবে। শাখা ব্যবস্থাপক দ্বারা সদস্য স্বীকৃতি দিতে হবে। আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। এর মধ্যে রয়েছে সদস্য ড্রপ আউট রোড করতে হবে, হাজিরা খাতায় সদস্যের স্বাক্ষর নিতে হবে, প্রতিটি সদস্যের পাসবই আপডেট রাখতে হবে, আদায় সংক্রান্ত কাজ করতে হবে, কালেকশন শিট অনুযায়ী কিস্তি, সুদ, সঞ্চয় সহ সকল আদায় 100% আনতে হবে, কিস্তির টাকা আদায় না করে শাখায় আসা যাবে না, ঋণ সংক্রান্ত কাজ করতে হবে, সঞ্চয় সংক্রান্ত কাজ আছে, এর মধ্যে রয়েছে সঞ্চয় উত্তোলন শুধুমাত্র শাখা থেকে করা যাবে, সদস্য শাখাতে এসে শাখার ব্যবস্থাপকের হাতে সঞ্চয়ের টাকা ফেরত নিবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে নির্ধারিত বেতন ছাড়াও টিএ দেওয়া হবে, মোবাইল বিল, ট্যুর অ্যালাওয়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে 2 দিন ছুটি, গ্র্যাচুইটির সুবিধা, স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর, লাঞ্চের সুবিধা, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে 3টি। প্রশিক্ষণকালীন মাসিক ভাতা দেওয়া হবে 12,000 টাকা করে। শিক্ষানবিশকালে মাসিক বেতন ও অন্যান্য ভাতা 20,500 টাকা। মোটরসাইকেল চালালে আরও 1,500 টাকা অতিরিক্ত প্রাপ্য হবেন। স্থায়ীকরণের পরে মাসিক বেতন ও অন্যান্য ভাতা দেওয়া হবে 25,500 টাকা করে। মোটরসাইকেল চালালে আরও অতিরিক্ত 1,500 টাকা প্রাপ্য হবেন। সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, শক্তি ফাউন্ডেশনের ট্রেনি অফিসার মাইক্রোফাইন্যান্স মাঠ পর্যায়ের কাজের জন্য এই পদটাতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে bdjobs-এর মাধ্যমে। এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। যদি আপনার bdjobs-এ অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট না থাকলে সমস্যা নেই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আবেদন করা যাবে 18 অক্টোবর 2024 তারিখের মধ্যে, অর্থাৎ প্রায় আপনারা 1 মাস সময় পাচ্ছেন এই পদটিতে আবেদন করার জন্য। আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করেও আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল শক্তি ফাউন্ডেশন এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ট্রেইনি অফিসার মাইক্রোফাইন্যান্সে নিয়োগ দিচ্ছে 200 জনকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।